বাবা মানেই সন্তানের কাছে আশ্রয়স্থল, তাই বাবাকে ভালোবাসার জন্য আলাদা করে কোনো দিন হয় না। তবুও বাবাদের সম্মান জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বের 87টি দেশ পালন করে ফাদার্স ডে। আজ তৃতীয় রবিবার, সেই বিশেষ দিন। 1990 সালে ওয়াশিংটনে প্রথম পালিত হয়েছিল এই দিনটি। নেপথ্যে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সোনোরা স্মার্ট ডট। সোনোরার বাবা উইলিয়ামস জ্যাকসন স্মার্ট আমেরিকার গৃহযুদ্ধে সৈনিক ছিলেন। মাতৃহারা সোনোরা ও তার 5 ভাই বোনকে অনেক কষ্ট করে একা হাতে মানুষ করেছিলেন তার বাবা উইলিয়ামস।